জামিয়াতে উলামায়ে হিন্দের কৃষি বিরোধী আন্দোলন নেতৃত্বে জামিয়াতে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরী। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লির গাজীপুরে অবস্থান বিক্ষোভ। এর আগে জেলায় জেলায় বিক্ষোভে সামিল হয় জামিয়াতে উলামায়ে হিন্দের কর্মী সমর্থকেরা। রাজ্যের বিভিন্ন জেলা থেকে দিল্লি পর্যন্ত কৃষি বিল প্রত্যাহার কর্মসূচির সফর সঙ্গী সংবাদ টিভি। দিল্লির গাজীপুরে পর কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কি পদক্ষেপ নিতে চলেছে জামিয়াতে উলামায়ে হিন্দ? জল্পনা ওয়াকি বহাল মহলে। দিল্লি থেকে ক্যামেরায় শান্তনু মান্নার সঙ্গে পল্লবী সান্যালের রিপোর্ট, সংবাদ টিভি। দেশ থেকে বিদেশ, রাজ্য থেকে রাজনীতি, টান টান উত্তেজনা একদম হাতের মুঠোয় পেতে ডাউনলোড করুন সংবাদ টিভি।